কিভাবে তার বিদায় হবে। সেই দিন আমরা বলেছিলাম যে এই সরকারের সেনাপ্রধান চোর, পুলিশ প্রধান চোর, এই ধরনের একটি গণবিরোধী সরকার কখনো বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকতে পারে না। অবশেষে এক মাসের মধ্যেই আমাদের সেই বক্তব্য ফলেছে, জনগণ রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় হয়েছে। এটাকে অনেকেই দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে বলে মনে করেন। অবশ্যই আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। তিনি জাতীয়তাবাদী ধারার রাজনীতিকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গিয়েছেন। এই দেশে এখন পর্যন্ত দুটি ধারার রাজনৈতিক বিদ্যমান, প্রবাহমান। একটি হল আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আধিপত্যবাদী ধারা, অপরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত জাতীয়তাবাদী ধারা। 1971-এর স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করে দেশে এবং বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। ধীরে ধীরে আল্লাহর রহমতে জনতার শক্তিতে বলীয়ান হয়ে সিপাহি জনতার বিপ্লবে 7ই নভেম্বর তারিখে তিনি আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান। ইতিমধ্যে জনগণের সামনে প্রতিভাত হয়েছে যে আধিপত্যবাদী ধারাটি কি এবং জাতীয়তাবাদী ধারা কি। আধিপত্যবাদী ধারার প্রতিভু শেখ হাসিনা গত 16 বছরে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন, গণতন্ত্রকে ঝেঁটিয়ে বিদায় করেছেন, রাষ্ট্রীয় কোষাগারকে খালি করেছেন, লুটতরাজের এক মহোৎসব চালু করে দিয়েছেন, অবশেষে গণরোষে দেশ ছেড়ে পলায়ন করেছেন। অপরদিকে জাতীয়তাবাদী ধারার একনিষ্ঠ অনুসারী জাতীয়তাবাদী দল গত 16টি বছর ধরে রাজপথে সংগ্রাম করে অবশেষে শেখ হাসিনাকে অপসারণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রক্ষমতায় রয়েছে। আমাদের দেশের এক কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ ইউনূস এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা তাকে সম্মান করি, আমরা আমাদের দল থেকে বলেছি আমরা তাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা করব। তার একটি কথায় আমরা কিছুটা আহত হয়েছি। তিনি দায়িত্ব গ্রহণ করে বলেছেন যে তার নিয়োগকর্তা হলো এই দেশের ছাত্র সমাজ। এটি করে তিনি বিএনপির গত 17 বছরের আন্দোলনকে হয়তো ভুলে আবার চেষ্টা করেছেন। গত 17টি বছর বিএনপি শত শত হাজার হাজার কর্মী বুকে রক্ত রাজপথে ঢেলে দিয়েছে, অসংখ্য কর্মী গুম হয়েছে, নিহত হয়েছে। এই সংগ্রামের ফলেই আমরা হাসিনা বিরোধী স্বৈরশাসক বিরোধী আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। শেষ পর্যায়ে ছাত্ররা যে আন্দোলনে জেমেছে সেখানে বিএনপি, ভারতীয় দল, প্রত্যেক বিরোধী রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করেছে। আমাদের ছাত্রদল, যুবদল, প্রত্যেকটি দলের সেখানে অংশগ্রহণ ছিল। প্রফেসর ইউনূস হয়তো বিদেশে থাকার ফলে এই চূড়ান্ত পর্যায়ের আন্দোলন সম্পর্কে ততটা অবহিত ছিলেন না। যাই হোক, আমরা আশা করি যে এই গণতন্ত্র প্রতিষ্ঠার লগ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি 16 বছর ধরে সংগ্রাম করে এসেছে, জনগণের ভোটাধিকার অর্জনের জন্য বুকে রক্ত ঢেলেছে রাজপথে, এই সরকার চেষ্টা করবে সেই জাতীয়তাবাদী ধারার রাজনীতিকে আরো অগ্রগামী করার জন্য। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হলো আমরা যে গত 16 বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, জনগণের ভোটাধিকার অর্জনের জন্য একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করার জন্য সংগ্রাম করে এসেছি এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আমরা আশা করব এই ধারাকে আরো এগিয়ে নিয়ে যাবে। নেতৃবৃন্দের কর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আগামী দিনে আমরা একটা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছি। এই নির্বাচন দিতে মার্চ এপ্রিল, যদি সরকার চায় মার্চ এপ্রিলের মধ্যে এই নির্বাচন দিতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়,
লিডিং বা নেতৃবৃন্দের কাছ থেকে নির্বাচনী কোনো রোডম্যাপের সংবাদ আমরা পাচ্ছি না। নির্বাচন কমিশন এখন পর্যন্ত 3 মাস হয়ে গেল গঠিত হয়নি। আমরা অপেক্ষা করে আছি, দীর্ঘদিন যে সংগ্রাম আমরা করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে সেটি আরো ত্বরান্বিত হবে। নির্বাচিত সরকার পারে সংবিধান সংশোধন করতে। ডক্টর কামাল হোসেন গতকালকে বলেছেন, কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান পরিবর্তিত হবে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই পারে বাংলাদেশের সংবিধানকে সংশোধন করতে। আমরা সেই সংশোধন করার জন্য অপেক্ষা রইলাম। আজকের এই দিনে আপনাদেরকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহতথ্য গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব ওয়াসান, নির্বাহী কমিটির অন্যতম সদস্য ওবায়দুল হক নাসির, মামুন হাসান, কাজী রনকুল ইসলাম শ্রাবণ উপস্থিত রয়েছেন, সহসাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগীয় নজরুল ইসলাম আজাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, যিনি দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার হয়ে ভারতে যিনি অবস্থান করেছেন, সেই আমাদের প্রিয় নেতৃত্ব আল্লাহ সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহ রহমান রহিম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের ঐতিহাসিক 7ই নভেম্বর উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভা, সম্মানিত সভাপতি এবং দূর থেকে যিনি আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত বিএনপি পরিবারের সকল স্তরের সকল নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 7ই নভেম্বর উপলক্ষে বক্তা আমি নই, বক্তা ছিলেন হাফিজ ভাই। হাফিজ ভাইয়েরই আরও অনেকক্ষণ বক্তব্য দিলে 7ই নভেম্বরের অনেক কাহিনী আমরা জানতে পারতাম, আমাদের দর্শক শ্রোতা জানতে পারতেন। আমি শুধু বিশ্লেষণ করতে পারবো, এর বেশি কিছু নয়। বর্তমান প্রেক্ষিতে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধীনতার ঘোষণা, বিজয় অর্জন এবং 7ই নভেম্বর এগুলো সবই এক সূত্রে গাথা এবং বাংলাদেশের ইতিহাসে, ইতিহাসের শিক্ষা যদি আমরা নেই তাহলে বলতে হবে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সশস্ত্র সম্মুখ সমর করে আমাদের নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, বিজয় অর্জন করেছিলেন এবং একইভাবে সেই অরক্ষিত স্বাধীনতাকে বাংলাদেশের মানুষের সামনে আবার সুরক্ষিত সুসংহত করেছিলেন 7ই নভেম্বরের মধ্য দিয়ে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের সবারই নেতা। এটি বাংলাদেশের যতদিন পর্যন্ত অরক্ষিত স্বাধীনতাকে আমরা পরাধীনতা মনে করবো, মেজর জলিল একটা বই লিখেছিলেন, ততদিন পর্যন্ত 7ই নভেম্বরের গুরুত্ব বাংলাদেশের ইতিহাসে স্থান পাবে। এই যে বাবারা একটু কথা বলতে দাও না দয়া করে, বাংলাদেশের অস্তিত্বের সংগ্রামে যদি আমি শুরু করি 1947 সালের গণঐক্য, 1952 সালের গণঐক্য, ছাত্র গণঐক্য, 62 সালের ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণঐক্য, 69 সালের গণ অভ্যুত্থান, 1971 সালের ছাত্র জনতার সকল মানুষের গণঐক্যের শক্তি,
1990 এর গণঐক্যের শক্তি, সেই গণঐক্যের শক্তি পুনর্বার বাংলাদেশের মানুষ পেয়েছে সেই 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, ছাত্র জনতার বিপ্লবের যে মূল মন্ত্র, তা হচ্ছে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণ করা, শক্তিশালী গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করা। আজকে সেই শক্তিশালী সমাজ বিনির্মাণ করার পথে এই সরকার যেভাবেই হোক বাংলাদেশের সকলের একটি ম্যান্ডেট নিয়ে আমাদের সামনে সংস্কারের কার্যক্রম নিয়ে আসে, উপস্থাপন করছে। শুধু দুটি কথা বলবো, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যতদিন বাংলাদেশ থাকবে স্লোগান হবে না, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশ রিপাবলিক থাকবে, বাংলাদেশের সংবিধান থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, এই সমাজ সংস্কারের মধ্য দিয়েই যাবে। সংস্কারই হচ্ছে একমাত্র ধ্রুব, সংস্কারই হচ্ছে একমাত্র, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট ইংরেজিতে বলে। সেই সংস্কারকে আমরা যদি এখন একমাত্র কর্তব্য বর্তমান সরকারের কাছে দিয়ে দিই, ভুল হবে। সংস্কারের রূপরেখা, সংস্কারের গাইডলাইন, সংস্কারের ফ্রেমওয়ার্ক, সংস্কারের সুপারিশ সমূহ এই জাতীয় সংস্কার কমিশনের মাধ্যমে, স্টেক হোল্ডার হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে, রাজনৈতিক দলের মাধ্যমে পাবে। সেটা সেই সংস্কার সমূহের অধিকাংশই যখন ঐক্যমতে পৌঁছাবে, অনেকগুলো সংস্কারের বিষয়ে সেই সংস্কারগুলো গৃহীত হবে, কিন্তু বাস্তবায়নের শুরু এই সরকার করতে পারে, সমাপ্তি নয়। যদি আপনারা মনে করেন সকল সংস্কার কার্যক্রম সমাপ্ত করার পরে নির্বাচন দেবেন, তাহলে তো আপনারা রুজ কেয়ামত পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে। বিষয় হচ্ছে বুঝতে হবে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সরকারের অধীনে পরিচালিত হওয়ার। যদি একটি রাজনৈতিক গণতান্ত্রিক সরকারের মাধ্যমে পরিচালিত হতে হয়, নির্বাচনের রোডম্যাপ যদি মানুষ দেখতে পায়, তাহলে অনেক সমস্যার বর্তমানে সমাধান হয়ে যাবে। বাজারের অস্থিরতা, সরবরাহ, আইন শৃঙ্খলা, অন্যান্য সামাজিক অস্থিরতা, এগুলো সমাধান হয়ে যাবে। যতদিন এই রোডম্যাপ আমাদের সামনে না আসছে, ততদিন পর্যন্ত জনগণের মধ্যে একটি ধোঁয়াশা থেকে যায়। গেল সংস্কার, নির্বাচন এবং প্রস্তুতি এবং সংস্কারের কার্যক্রম একই সাথে চলতে তো বাধা নাই। এই নির্বাচন কমিশন গঠনের আইনটি স্থগিত করে অনেক আগেই নির্বাচন কমিশন গঠন করা যেত, তারপরেও দেরিতে হলেও সবশ্য আপনারা এই নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা সহ যাবতীয় কার্যক্রম শুরু করে একই সাথে নির্বাচনের রোডম্যাপ প্রদান করে বাংলাদেশের জনগণের সামনে আপনারা নির্বাচনের একটি রোডম্যাপ দেবেন, সেই আশা আমরা করতেই পারি। বাকি অনেকক্ষণ কথা বলার আছে, সিনিয়র নেতারা বক্তব্য দেবেন, আমি আর বিশেষ বক্তব্য রাখলাম না। শুধু একটি সংবাদ আমি আমাদের সকলের জন্য, জাতির জন্য দিতে চাই। যদি সংবিধান সংস্কার সংশোধনের কথা বলেন, কেউ কেউ পুনর্লেখনের কথা বলেন, কেউ কেউ নতুন সংবিধানের কথা বলেন, সংবিধান তো একটি লাগবে। এখন সেই সংবিধান যেটা রিপাবলিক হিসেবে 1971 সালে আমরা পেয়েছিলাম, তার অধীনে যে সংবিধান আছে, সেই সংবিধানের প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে যেই সংশোধনী হবে, সেটাই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে পরবর্তী সংসদে। সেটা যত তাড়াতাড়ি আপনারা বুঝবেন তত মঙ্গল। খোদা হাফেজ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিএনপির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব, নেওয়াজ হালিমা আর্লি, ত্রাণ বিষয়ক সহসম্পাদক, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহান আক্তার রানু, শামসুজ্জামান মেহেদি, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাসাসের সংগ্রামী সভাপতি হেলাল উদ্দিন, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, প্রখ্যাত শ্রমিক নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতৃত্ব নজরুল ইসলাম খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই সভার মাননীয় সভাপতি, বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা দেশনায়ক তারেক রহমান, উপস্থিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, বিএনপি এবং অঙ্গদল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ঢাকা মহানগর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, ভাই ও বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমাদের নেতা জনাব তারেক রহমান যোগদান করতে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান আপনাদেরকে থামতে বলেছেন, থামতে বলেছেন আপনাদের, থামুন। এই আপনি একটু একটু থামেন, 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 তোমরা এখন একটু সবাই প্লিজ থামেন, শান্ত হও। আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন, এক পাওয়ার প্রফেসর চেয়ারম্যান মধ্যে আসছেন, উনি আলোচনা শুনতে আসছেন আর আপনাদের সামনে বক্তব্য রাখবেন। দয়া করে সম্মানিত বক্তাদের আলোচকদের কথা মনোযোগ দিয়ে শোনেন। ধন্যবাদ। আমার আমার অত্যন্ত সৌভাগ্য যে ঠিক আমার বক্তব্য দেওয়ার সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রিয় সহকর্মীগণ, 7ই নভেম্বর বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিক বদলের দিন, একটা জাতির জীবনে অনেক পরিবর্তন হয়, কিন্তু তার সব পরিবর্তনই ইতিহাসের অংশ হয় না, সব পরিবর্তনই দেশ বা দেশের জনগণের জন্য কল্যাণকর হয় না, সব পরিবর্তনই মানুষ শ্রদ্ধার সাথে মনে রাখে না। কিন্তু 7ই নভেম্বর এমন এক পরিবর্তনের দিন, যেই দিন আমাদের দেশ এবং দেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ হয়ে আছে, যেদিন আমাদের একজন প্রিয় মানুষকে আমাদের সামনে এক নতুন পরিচয়ে আবির্ভূত করেছে, যেদিন এদেশের উন্নয়ন এবং অগ্রগতির ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে স্বীকৃত হয়ে আসছে। একটা জিনিস আমাদেরকে মনে রাখা দরকার, সেটা হলো যে আমরা যারা নেতারা আছি, কর্মীরা আছি, আমরা জিয়াউর রহমানকে নেতা বানাই নাই, এটা তো মানি আমরা নাকি, কিন্তু তিনি আমাদেরকে নেতা বানিয়েছেন, তিনি বিএনপি গঠন করেছিলেন বলেই আমরা অনেকে বিএনপির বড় বড় নেতা,
তিনি যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ইত্যাদি বানিয়েছিলেন বলেই আমরা এই সব সংগঠনের নেতা। কাজেই শহীদ জিয়াউর রহমানের প্রতি এই দেশের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ কাজ করার জন্য যে স্বীকৃতি, যে শ্রদ্ধা, যে সম্মান, তার পাশাপাশি এ কারণেও তাকে স্মরণ রাখতে হবে, এ কারণেও তাকে মনে রাখতে হবে, এ কারণেও তাকে শ্রদ্ধা রাখতে হবে যে তার জন্যই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সব নেতা কর্মীরা আজ আছেন। প্রিয় সাথী ও বন্ধুরা, বাংলাদেশের কৃষি উন্নয়নের কথা যখনই যে কেউ ভাববে বা লিখবে তাকে জিয়াউর রহমানের কথা লিখতে হবে, কারণ তার হাত ধরেই বাংলাদেশের কৃষির উন্নয়ন হয়েছে। বাংলাদেশে যে কেউ ইতিহাস লিখুক, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির যে মূল স্তম্ভগুলি, যেমন তৈরি পোশাক শিল্প, যেমন বৈদেশিক কর্মসংস্থান, এর সব কিছুতে জিয়াউর রহমানের নাম লিখতেই হবে, কারণ তার হাত ধরেই এই জিনিসগুলি এসেছে। আজকে বিদ্যুতের কথা বললে বলবেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড, তার হাত ধরে এসেছে। যদি বলেন সমুদ্রে মাছ শিকার, সেটাও তার হাত ধরে এসেছে। যদি বলেন নারী এবং শিশুর কল্যাণ, যদি বলেন যুব উন্নয়ন, এর সব কিছু তার হাত ধরে এসেছে। আর তিনি এসেছেন 7ই নভেম্বর দিকে। এই কারণে 7ই নভেম্বর এমন এক বিশিষ্ট দিন যেই দিন শুধু একজন নেতার জন্ম দেয় নাই, এমন একজন নেতার জন্ম দিয়েছেন যিনি বাংলাদেশকে পরিবর্তন করে ফেলেছেন। যে দেশে 74-এর দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, সেই দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে তিনি দরিদ্র গিনিতে চাল পাঠিয়েছেন। বাংলাদেশের শিল্পগুলি টিকে গেছে, বাংলাদেশের মানুষ উন্নয়নের স্বপ্ন দেখতে শুরু করেছে, বাংলাদেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই স্বাধীন দেশে আমরা শান্তিপূর্ণভাবে